আমি এখন অবস্থান করছি তিস্তা ব্রিজের সংযোগের যে রাস্তাটি পাকা হচ্ছে সেই রাস্তার উপরে। রাস্তাটি অনেকখানি হয়ে গেছে। প্রথমে রাস্তার উপর বালি, তারপর গিট্টি ফেলে রোলার দিয়ে রোলিং করে কম্প্রেসার দিয়ে ইটের গিট্টিগুলো বসিয়ে দেওয়া হয়েছে। এখন এই রাস্তার উপর কার্পেটিং হবে। কার্পেটিং হয়ে গেলেই ইনশাআল্লাহ রাস্তার কাজ কমপ্লিট হবে। আর রাস্তার কাজ কমপ্লিট হলেই ব্রিজ ছেড়ে দিবে। ব্রিজের কাজও প্রায় শেষের দিকে।